নমস্কার বন্ধুরা, আমার ইউপি ফ্যামিলি নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আজকের আলোচনার বিষয়, আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন এই একটি উপায়ে ভাগ্য বদলাতে পারেন। ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন ভিডিওয়ে যাওয়া যাক। আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন পারলে সাথে রাখুন এই একটি জিনিস, আপনার গৃহ সুখ শান্তি ঐশ্বর্যে ভরে উঠবে, আপনার মধ্যে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। সামনেই আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা, এটিকে বছরের প্রথম পূর্ণিমা বলা হয়ে থাকে। এবছরে এই বিশেষ পূর্ণিমা তিথি পড়েছে বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা, এবং এই দিনটিকে মহাশুভ যোগ বলা হয়েছে। এই দিন যদি এই একটি জিনিস অবশ্যই নিজের কাছে রাখেন, তবে আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে পারে। এই বিশেষ তিথিতে পূজা অর্চনার সাথে সাথে যদি এই উপায়টি করতে পারেন, তাহলে জীবনের নানা সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। বুদ্ধ পূর্ণিমা পড়েছে 23 মে 2024, বাংলার 9 জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার। পূর্ণিমা তিথি লাগছে বুধবার সন্ধে 6:04 থেকে, এবং এই তিথি সমাপ্ত করবে বৃহস্পতিবার সন্ধ্যা 6:48। মানুষের জীবনে সমস্যার শেষ নেই, তাই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য যদি এই পূর্ণিমা তিথিতে এই একটি গাছের শিকড় ধারণ করেন, তাহলে আপনার জীবনে সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। সেই গাছটি হলো অপরাজিতা ফুলের গাছের শিকড়। হিন্দু ধর্মে তুলসীর মতো অপরাজিতাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অপরাজিতা ফুল যেমন মহাদেবের অত্যন্ত প্রিয়, তেমনই এই ফুলটি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়, নারায়ণ দেবের অত্যন্ত প্রিয় এই ফুল, সেই রকমভাবে মা দুর্গারও অত্যন্ত প্রিয় এই ফুল। তাই ফুলের এই বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ গাছটি আপনারা নিয়ে আসবেন আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন। সর্বোত্তম ফল পাওয়ার জন্য এই দিন বাড়ির উত্তর পূর্ব কোণে নীল রঙের অপরাজিতা ফুলের গাছ লাগান, এতে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। এছাড়াও এই গাছের শিকড় যদি ধারণ করতে পারেন, তাহলেও তা অত্যন্ত শুভ। আপনি যদি অপরাজিতা ফুলের গাছ আপনার গৃহের উত্তর পূর্ব দিকে লাগান, তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটি অত্যন্ত ফলদায়ীও। যদি তা তুলসী গাছের পাশে লাগান এবং প্রত্যহ তাতে তুলসী গাছের ন্যায় জল নিবেদন করেন, এবং এই গাছটি লাগানোর জন্য সবচেয়ে উত্তম দিন হল পূর্ণিমার দিন, অমাবস্যার দিন এবং বৃহস্পতিবার। তাই এই বছর বুদ্ধ পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ, তাই এই দিনেই অবশ্যই এই নীল রঙের অপরাজিতার গাছ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে লাগিয়ে দিন। এছাড়াও এই দিন আরও ভালো ফল পেতে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে গঙ্গা স্নান করতে পারেন, তবে তা যদি সম্ভব না হয়, তবে স্নানের জলে তিল ও গঙ্গা জল মিশিয়ে স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে গৃহসহ গৃহের চারিপাশ পরিচ্ছন্ন করে চারিপাশে ভালোভাবে গঙ্গা জল ছিটিয়ে দিন, এবং গৃহের সকল চৌকাটসহ পূজার স্থানে আলপনা অঙ্কন করুন, সাথে মা লক্ষ্মী দেবীর চরণ অঙ্কন করুন। এরপর আপনি যে নীলকণ্ঠ ফুলের অর্থাৎ নীল অপরাজিতা ফুলের শিকড়টি এনেছেন, তা ভালোভাবে গঙ্গা জলে ধুয়ে এবং তাতে শ্বেত চন্দন লাগিয়ে তা মা লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করুন। ওই দিন মা লক্ষ্মী দেবীকে নীলকণ্ঠ ফুল বা যে কোনো হলুদ ফুল সহযোগে পূজা নিবেদন করুন, এবং প্রদীপ ধূপকাঠি প্রজ্বলিত করে আপনার সাধ্যমতো নৈবেদ্য অর্পণ করুন। পূজা সমাপ্ত করুন, কিছুক্ষণ শিকড়টিকে মায়ের চরণে রেখে দিন। তারপর ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে লাল শালুতে মুড়ে লাল ধাগায় বেঁধে হাতে কিংবা গলায় ধারণ করুন। আগামী পূর্ণিমা তিথি যদি এই উপায়টি করতে পারেন, তবে তা অত্যন্ত ফলপ্রসূত হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।